হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো তোমরা যদি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে থাকো, তাহলে তোমাকে অনেক 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 ধন্যবাদ। বা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু বানাওনি, তাদেরকে বলবো এখনই তোমার সুযোগ, তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানিয়ে নাও। সো আজকের এই ভিডিওটি আমাদের এখানকার যে 4th of July আছে সেটাতে আমরা কিভাবে সেলিব্রেট করি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। তো আজকে এটা আমি মিড ডে থেকে স্টার্ট করছি, কারণ সকালবেলা খুব বেশি ইন্টারেস্টিং কিছু করি নাই। সকালবেলা ঘুম থেকে উঠেই তো কফি খায়, আর কফি ছাড়া তো আমার চলেই না। আমি তো এটা আগের, তোমরা যদি আমার আগের ব্লগ ভিডিও দেখে থাকো তাহলে তোমরা বুঝবে। তো আজকে আমি রেডি হওয়ার পর, মানে রেডি হয়েছি মানে আমি ড্রেসটা চেঞ্জ করেছি, ড্রেসটা চেঞ্জ করার পর আপু দেখছিলাম আমাকে নিচে ডাকছিলো। তো এসে দেখি যে ওরা পিঠা বানাচ্ছে। এটা হচ্ছে পুলি পিঠা, এটার মধ্যে হচ্ছে নারিকেলের ফিলিং দেওয়া থাকে। আমি জানি যে তোমরা অনেকেই জানো এই পিঠাটার সম্বন্ধে। তো আমাদের এখানে এটা ভাপা পুলি করা হচ্ছে, যদিও আমি ভাপা পুলিটা পছন্দ করি না। আমি একবার খেয়েছিলাম কিন্তু আমি পছন্দ করি নাই বলে আমি আর কখনো খাই নাই। আমি অবশ্য ভাজা কুলিটা অনেক বেশি পছন্দ করি। কুলি বললাম কারণ আমাদের এলাকায়, আমাদের যশোর এলাকায় এটাকে কুলি বলা হয়, কুলি পিঠা বলা হয়, বাট এটার নাম হলো পুলি পিঠা। তো দেখো আমি কিভাবে করছি, মানে আমার ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করছি, কাইন্ড অফ, কাজ আমার মনে হয় ছোটোবেলায় একবার ট্রাই করেছি, তো আমারটা এমন ভালো হয় নাই। আমি হচ্ছে ডোটাকে একটু বাটির মতো করে নিয়েছি, লাইক বোলের মতো করে নিয়ে তার মধ্যে আমি কোকোনাটের পুর দিয়ে আমি এটাকে দুইটা মুখ একসাথে চেপে দিয়ে এখন একটা ডিজাইন করে নিচ্ছি। দেখো ঠিক এরকম হয়েছে, পারফেক্ট হয় নাই, জাজ করো না, কারণ আমি এগুলোতে তেমন একটা পারদর্শী না। তাই আমরা যখন, আমরা যেভাবে ভাপ দিচ্ছি সেটা হলো আমরা প্রেশার কুকারের মধ্যে কিছু পানি নিয়ে তার উপরে একটা পাত্র দিয়েছি যেটা হলো ছিদ্র, যাতে করে এই যে ভাপটা আসে, আর তারপরে ঢেকে দিয়েছি পিঠাগুলো দিয়ে। তো এই যে পিঠাগুলোয় কিন্তু আমরা তিনটা কালার করতে চেয়েছিলাম, ব্লু, রেড, হোয়াইট, বাট দুর্ভাগ্যজনিত বাসায় ব্লু কালার ছিল না, ফুডে যে কালারটা ইউজ করতে হয়, যার কারণে আমরা কী করেছি, আমরা ব্লুবেরি একটা পেস্ট করে নিয়ে ওটাতে আমরা ডোটা বানিয়েছি। ওটাতে পার্পল কালার এসেছে, ব্লু কালারটা এক্স্যাক্টলি আসে নাই। আর এটা অনেক লাস্ট মিনিট একটা প্ল্যান ছিল, যার কারণে এখন আর দোকানে গিয়ে কিনে আনাটা সম্ভব হয় নাই। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি যে আমি আজকে কী ড্রেস পরেছি। আমি একটা ব্লু অ্যান্ড হোয়াইট কালারের গাউন পরেছি, তার উপরে রেড পরেছি, যাতে করে আমাদের ফ্ল্যাগের কালারের সাথে মিল করতে পারি। তো আমরা সব শেষে আমরা বড়পুর বাসায় যাচ্ছি, কারণ আমার বড়পুর বাসার পাশেই যে নেইবারহুডটা আছে ওখানেই ফায়ারওয়ার্কস করা হয়। তো আমাদের বাসা থেকে বড়পুর বাসা যেতে বেশিক্ষণ লাগে না। আমি আর আমার নিস্ত্রা আমরা সবার পিছনে বসেছি গাড়ির। আমরা অবশ্য সবসময় পিছনেই বসি, বড়রা সবসময় সামনে বসে। এই যে আমার দুইটা নিস, এটা একটা হলো আনিকা, বড়টা আনিকা, ছোটটা অঙ্কিতা। ওরা সবসময় আমার সাথে ঝগড়া করে। তো বাসায় যা আসার পরপরই, আপুর বাসায় আসার পরপরই বেডরুমে চলে আসলাম সোয়াবের জন্য, কারণ ওকে না দেখা পর্যন্ত আমার শান্তি হয় না। আরেকজন যে আছে এটা হচ্ছে রাহাত, এটাও আমার এক বোনের ছেলে। তো ওরা অনেক ফান করছে। তো আমাদের স্ন্যাক্সের জন্য ছিল পিৎজা আর চিকেন টেন্ডার ছিল, কিছু ফ্রুট কেটে নিয়ে এসেছি আমরা বাসা থেকে। আজকে খাবারের জন্য কিন্তু
ডিফারেন্ট একটা কিছু করা হয়েছে। অন্য সময় তো গ্রিল ট্রিল এইগুলো বেশি করা হয়, বাট আজকে পুরো বাঙালি খাবার হয়েছে। আর খাবারের জন্য যা করা হয়েছে যে আমরা যে যেগুলো ফ্যামিলি আমরা জয়েন হয়েছি সবাই অ্যাকচুয়ালি দুইটা করে ডিশেস নিয়ে এসেছে। এটা আমার আব্বু, আব্বুকে আজকে অনেক হ্যান্ডসাম লাগছিল, আব্বুকে সেটা বলছিলাম, সো আব্বু একটু মুচকি হেসে দিল। এটা সুয়াব, আবার ও আবার ফোন পেলে কিন্তু কোনো রকম সেখান থেকে সরতে চায় না। আর এখানে ডাইনিং টেবিলটা একটু ম্যাসি লাগছে, বাট আমার চা দেখাচ্ছি, আমি কিন্তু চা খোর, চরম চা খোর। আর আপুদের বাসার যে শ্যান্ডেলিয়ার এগুলো আমার অনেক 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 ভালো লাগে। তো আমরা বাহিরে এসেছি, বাহিরে এসে আমরা একটু ফান করছি, আর কিছুক্ষণের মধ্যে ওরা ফায়ারওয়ার্কস স্টার্ট করবে একটু ডার্ক হয়ে গেলে। সুয়াব খেলা করছিল রাহাতের সাথে, ওদেরকে বাহিরে নিয়ে আসলাম, কারণ ওরা ভেতরে ছিল, ওদেরকে বাহিরে নিয়ে আসলাম যে চলো বাহিরে যাই, চলো ওই পিচ্চিগুলা যারা যারা ওরা ওখানে আসে, ওরা ওখানে সবাই খেলা করছে, সবাই মার্শমেলো ইয়ে করছে, সবাই আর কি রেডি হচ্ছে ফায়ারওয়ার্কস করবে বলে। এই যে আপুর বাসা থেকে কিন্তু খুব বেশি দূরে না, একেবারেই কাছে, কয়েক কদম সামনে গেলেই আপুদের বাসা থেকে এটা। তো দেখো ওরা কিন্তু ট্রায়াল করছে যে ফায়ারওয়ার্কসগুলো কেমন হবে, আর এখন ওরা ফাইনালটা করছে না, কারণ এখন তো ডার্ক না, সো একটু ডার্ক হওয়ার জন্য সবাই অপেক্ষা করছে, আর সাথে সাথে সবাই স্মোর্স করছে, বসে বসে আড্ডা দিচ্ছে। অ্যান্ড আমার মনে হয় যে সবাই সবার পরিবার নিয়ে একটু ডিস্টেন্স বজায়ও রাখছে। দেখো আমি কিন্তু স্পটে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে যে আমার আপুর বাসা ও যেখানে আমার নিজরা আসতেছে ওখান থেকে, সো তোমরা দেখতে পারছো ওখান থেকে, আমি জাস্ট তোমাদেরকে বোঝাতে চেয়েছি কেমন। আর এই যে আমিও একটু ঘুরে বেড়ালাম আর কি, আমার কাজিনরে দিয়ে আমি বললাম যে আমার একটু ফুল ভিডিও করো যাতে তোমরা ওকে দেখতে পারো। আর এই যে তারাবাজি, ফুলবাজি, লালবাজি, যত রকম বাজি আছে আজকে সব ফুটবে। আর এরা যে দেখো ওরা থিম করে, ওরাও থিম করে পড়েছে ব্লু হোয়াইট রেড। আর ওরা এখানে প্লে করছে, সবাই প্লে করছে, আসলে অনেক 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 মজা হয়েছে। অঙ্কিতাও প্লে করছে, দেখো সবাই ফান করছে অনেক অনেক অনেক। আর যে সুয়াব, ও 2 বছর বয়স, এই যে এই জিনিসটা, এই যে হাতে নিয়ে যেটা স্টিক ফায়ারওয়ার্ক, যেটা এটাকে এটাকে কী বলে আমি শিওর না, বাট এইটা দিয়ে ও কেমনে করতেছে, লাইক আমি যদি ওর বয়সে থাকতাম আমি ভয়ে দূরে সরে যেতাম। অনেক সাহসী যে অনেকক্ষণ ধরে এটা নিয়ে প্লে করতেছে, কোনো কান্না নাই, কোনো কিছু নাই, ও এটা দিয়ে প্লে করতেছে। সবাই অনেক 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 ফান করেছে আজকে, আজকে অনেক 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 ভালো গেছে। যদিও এক্সপেক্ট করি নাই যে এই লকডাউনের মধ্যে বা যেভাবে করোনা ছড়াচ্ছে যে এভাবে আমরা এটা সেলিব্রেট হবে কি না, করতে পারবো কি না। অন্য সময় কিন্তু আসলে অনেক 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 বড় করে হয়, কিন্তু এখন তো সম্ভব না, পসিবল না, যার কারণে আমাদের নেইবারহুডের মধ্যেই করছে। এই নেইবারহুডে ওরা অবশ্য প্রতি বছরই করে, কিন্তু যখন আমরা বড় যেখানে করা হয় সেখানে কিন্তু প্রায় 1-2 ঘন্টা ধরে ফায়ারওয়ার্কস ওরা চালায়, কিন্তু এবার তো সেটা পসিবল না। দেখো আমিও একটা নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে, আমার একটা গ্রিন, আই উইশ যে এটার কালারটা যখন আমরা চালাই তখন হচ্ছে সেম কালার হতো, বাট হয় নাই। সো এখন আমি দেখো ওর সাথে যে প্রতিযোগিতা করছি, এই তুমি না আমিও পারি,
She was really cute doing it. তো তারপর দেখো আমরা সবাই ফান করছি, আমার নিশরা, আমরা সবাই। এটা হলো সাবা। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে ফায়ারওয়ার্কস, যে দেখতে পাচ্ছো এখনো পর্যন্ত ট্রাই করেই যাচ্ছে। প্রতি ইয়ারে যে সিটি থেকে যেরকম যতগুলা ফায়ারওয়ার্কস করে, লাইক অনেকগুলা, ততগুলা নাই, খুব কম আছে, তারপরেও যতটুকু হয়েছে নেই মামার থেকে কানা মামা অনেক 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 ভালো। আর এই মুহূর্তে এই করোনার মধ্যে, মানে নট করোনার মধ্যে, লকডাউনের মধ্যে, যেহেতু করোনা যেভাবে ছড়াচ্ছে তাতে করে আসলে ওটা না করাই উচিত। তো আমি এখন আর অত বেশি বকবক করবো না, তোমাদেরকে একটু এনজয় করতে দিব ফায়ারওয়ার্কসটা। আর তোমাদের কানে যদি সমস্যা থাকে কানে তুলা দিয়ে রাখো, কারণ এটা কিন্তু অনেক অনেক বেশি সাউন্ড হবে। অবশ্য দেখি আমি যদি খুব বেশি সাউন্ড হয় তাহলে সাউন্ডটা একটু কমিয়ে দিব। তো তোমরা দেখতে থাকো। তো আমি আর আমার কাজিন ভাবলাম যে একটু সেলফি তুলে নিই, আর আমি আর সেলফি তুলিনি, আমরা রেকর্ড করেছি ভিডিও ফুটেজ যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার কাজিনের নাম হচ্ছে অথই, অনেক কিউট। আর আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, ওই যে পিছনে ওখানে ফায়ারওয়ার্কসটা ওরা করছে। ওরা যেরকম আকাশের বাজি ফোটাচ্ছিল, ওরা সেরকম মাটির বাজিও ফোটাচ্ছিল, দেখতেই পাচ্ছ। এগুলা দেখতে অনেক ভালো লাগছিল। আর এইগুলা আমার ফ্যামিলি ঘাসের উপরে বসে বসে দেখছিল। দেখো সবাই লাইন ধরে বসে আছে। তো এখন অনেক ডার্ক হয়ে এসেছে, এখন মেইন যে ফায়ারওয়ার্কগুলো হবে এই যে স্টার্ট হয়ে গিয়েছে, সো আমি চুপ থাকলাম। তো এখন সব শেষ, আমরা এখন বাসায় যাচ্ছি, মানে বড়পুর বাসায় ব্যাক যাচ্ছি। আমাদের আজকে রাতের ডিনার ওখানেই হবে। তো আজকে খাবারের জন্য, আজকে পুরো বাঙালি স্টাইলে খাবার, আমি আসলে আইটেমগুলোর নাম খুব বেশি ভালো বলতে পারবো না, তাই আর এক্সপ্লেইন করবো না। বাট দেখো, বাট আমি একটার নাম জানি, ওই কোনার ওইটা হচ্ছে খাসির মাথার মাংস। সো এগুলা আমরা আজকে খেয়েছি। তো এগুলা খাওয়ার পর আমরা এখন বাসার দিকে রওনা দিয়েছি। আর বাসায় যেতে যেতে আকাশটা আজকে অনেক নাইস ছিল। আকাশ এত মেঘলা, যেও না তো একলা। আমার ভাঙা গলায় গান শোনার দরকার নাই, বাট দেখো আজকে ফুল মুন ছিল, এত 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 নাইস লাগছিল আকাশটা দেখতে, দ্যাট
আমি নিজে সেলফকে রেসিস্ট করতে পারিনি যে কিছু ফুটেজ তুলে তোমাদেরকে দেখাবো। তাই তো আজকের আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। সো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, বাই।